সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নিয়ে আলোচনা করব। সো টু ডাইমেনশনাল অ্যারে ব্যবহার স্পষ্টভাবে বোঝানোর জন্য সব থেকে প্রচলিত যে প্রোগ্রামটা করানো হয় সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এর মাধ্যমে আমরা টু ডাইমেনশনের ব্যবহারটা খুব ভালোভাবে বুঝতে পারি এবং টু ডাইমেনশনে কীভাবে ম্যানিপুলেট করতে হয় দৃঢ় রূপ সেটা আরও অনেক ভালোভাবে বোঝা যায়। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ব্যাপারটা যেটা হচ্ছে, সেখানে দুটো ম্যাট্রিক্স থাকবে এবং দুটো ম্যাট্রিক্সের গুণফল আমরা অপর একটা ম্যাট্রিক্সে নিয়ে যাব। এটাই হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মূল কথা। দুটো ম্যাট্রিক্সের গুণফল বলতে, প্রথম ম্যাট্রিক্সের সারি বা রো উপাদানগুলো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদানগুলো দ্বারা গুণ করে তৃতীয় একটা ম্যাট্রিক্স তৈরি করার যে কৌশলটা সেটাকে বোঝানো হয়। মনে করা যাক এখানে এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স যদি এম ইজ টু এন হয়, এম যদি এ যদি একটা সরি এম এম ইন্টু পি এ আকারে একটা ম্যাট্রিক্স হয় এবং বি যদি একটা পি ইন্টু এন আকারের ম্যাট্রিক্স হয়, তবে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে এম ইন্টু এন আকারের। এখানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে প্রথমে বলা হয়েছে যে এ ম্যাট্রিক্সের রো এম কলাম পি এবং বি ম্যাট্রিক্সের রো পি কলাম এন, এ দুটো চেঞ্জ বাট এ দুটো একই। এবং শেষে যেটা আসতেছে সেটা হচ্ছে তার মধ্যে মাঝখানে যে এই ব্যাপারটা থাকতেছে না, পি থাকতেছে না এবং শুধুমাত্র এম এন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে একটা জিনিস আমরা জানতে পারতেছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো একই হইতে হবে। ইয়েস, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা একই হতে হবে। যদি একই না হয় তবে আমরা সেই ম্যাট্রিক্সে গুণ করতে পারবো না। এটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের শর্ত। সো আজকে এখানে আমরা একটা ডিফল্টভাবে দুটো ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি, এ ম্যাট্রিক্স এবং তৃতীয় একটা ম্যাট্রিক্স সি। এই দুটো ম্যাট্রিক্সের মান করে হিসাব বের করলে আমরা এ ম্যাট্রিক্সটা পাবো এবং আমরা প্রমাণ করে আজকে আমরা দেখব প্রোগ্রাম করে যে এ দুটো ম্যাট্রিক্সের গুণফল করে যে ম্যাট্রিক্সটা পেয়েছি সেটা আসলে এ ম্যাট্রিক্সটা। অর্থাৎ আমরা এ দুটো ম্যাট্রিক্স আমরা নেব এবং সে ম্যাট্রিক্সের মানটা আমরা হিসাব করে বের করব। এবং এখানে দেখা যাক, এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে আমরা এই সি ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান প্রতিটি এলিমেন্ট কীভাবে পাচ্ছি সেটা একটা বিস্তারিত হিসাব এখানে দেওয়া হয়েছে। এই হিসাবটার ক্ষেত্রে ব্যাপারটা একটু ক্রিটিক্যাল, কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আসলে ব্যাপারটা একটু জটিল, বোঝানোর ক্ষেত্রেও জটিল, সেহেতু আপনারা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন। সি ম্যাট্রিক্সের প্রথম উপাদানটা অর্থাৎ কলাম জিরো রো জিরো, যেটা যেহেতু কলাম ওয়ান রো ওয়ান সাধারণভাবে বলতে পারেন আপনারা, বাট সিতে যেহেতু শূন্য থেকে শুরু হচ্ছে সেহেতু আমরা জিরো ধরতেছি, সমস্যা নেই। তো এটা ধরতেছি যে জিরোতম। এই উপাদানের মানটা সি জিরো জিরো, যেহেতু এই মানটা আমরা পাবো কিভাবে? এই মানটা পেতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এ ম্যাট্রিক্সের জিরো জিরো উপাদানের সাথে বি ম্যাট্রিক্সের জিরো জিরো প্রথমে গুণ করতে হবে, তারপর এ ম্যাট্রিক্সের জিরো ওয়ানের সাথে বি ম্যাট্রিক্সের ওয়ান জিরো গুণ করতে হবে। এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করে এদের যে মানটা হবে সেই মানটা যোগ করতে হবে। যোগ করে আমি যে মানটা পাবো সেই মানটা সি জিরো জিরোতে বসবে। এটাই আমি এখানে বলে দিয়েছি যে কীভাবে ম্যাট্রিক্সের মানটা আসে সেটাই।
প্রথমে দেখা গেল যে 1 2 এর সঙ্গে 5 7 গুণ, এভাবে গুণ। এবং সেকেন্ড উপাদান যেটা আমরা পাবো সেটার ব্যাপারটা হবে যে 0 1 এই উপাদানটা পাবো, যে আমরা প্রথমে কি করেছিলাম যে a 0 0 এর সঙ্গে b 0 0 গুণ, তারপর a 0 1 এর সঙ্গে b 0 1 b 1 0 গুণ, এবারও a 0 0 এর সঙ্গে এবার হবে b 1 0 গুণ। এই দুটো জিনিস আমাদের ঠিক থাকবে, এই দুটো জিনিস ঠিক থাকবে এবং এই কলামে ব্যয় করার ক্ষেত্রে এই দুটো জিনিস ঠিক থাকবে। এবং প্রথমটার ক্ষেত্রে হবে b এর এই দুটো গুণ এবং পরেরটার ক্ষেত্রে হবে b এর এই দুটো গুণ। এইভাবে হিসাব করে আসলে মূলত ব্যয় করা হয়। কিরকম? যেমন c এর ক্ষেত্রে যে প্রথমে 1 5 এর সঙ্গে 1 5 গুণ করে হয়েছিল 1 ইন্টু 5, এবং তারপর 2 ইন্টু 7 গুণ করা হয়েছিল 2 ইন্টু 7, এ দুটো গুণ করে এ দুটাকে যোগ করা হয়েছিল। তো জিনিস হয়েছিল যে 7 গুণে 14 5 19, এই মানটা আমরা এখানে বসিয়েছিলাম। এবার সেকেন্ড ক্ষেত্রে কী করা হবে, 1 টু 6, তাহলে 1 এর সঙ্গে 6 গুণ করা হবে 1 ইন্টু 6 প্লাস 2 ইন্টু, যে 2 6 8, তাহলে 8 2 16 এবং 6 22, এই মানটা এখানে বসেছে। এবার সেকেন্ড ক্ষেত্রে কি হবে যে এবার 3 4টা নিয়ে কাজ করা হবে, এবং আবার 3 4, 3 সঙ্গে 5, 3-এর সঙ্গে 5 গুণ, তাহলে 3 ইন্টু 5, এবং 4-এর সঙ্গে 7 গুণ, তাহলে 4 ইন্টু 7, এবং এদের মাঝখানে যোগ, 3 5 15, 6 7 28, 15 28 43, এবং শেষ লাস্ট ক্ষেত্রে 3 ইন্টু 6 প্লাস 4 ইন্টু 8, এবং এখান থেকে হিসাব করে যে মানটা আসবে সেটা হচ্ছে 50, 318 432, 50, এই মানটা আমরা হিসাব করে পেয়েছি এইভাবে। এবং এবার এই আমাদেরকে কোডিং এর মাধ্যমে করতে হবে। সো কোডিং এর মাধ্যমে করার ক্ষেত্রে প্রথমেই যে এ ম্যাট্রিক্সে যে মানগুলো সেটা আমি এ ম্যাট্রিক্সে স্ট্যাটিকভাবে নিয়ে নিয়েছি, অর্থাৎ প্রোগ্রামে দিয়ে দিয়েছি। বি ম্যাট্রিক্সে যে মানগুলো সেটাও আমি প্রোগ্রামে দিয়ে দিয়েছি, এবং সি একটা ম্যাট্রিক্স নিয়েছি, এবং আমরা এই সি ম্যাট্রিক্সে মানটা আমরা হিসাব করে বের করব। আই জে কে সাম এইগুলো আমি নিয়েছি যে প্রোগ্রামের ভেরিয়েবল হিসেবে, যে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগার জন্য। এম এন পি নিয়েছি, এম ইকুয়াল টু এন ইকুয়াল টু পি এম টু করে দিয়েছি। এখানে এটাই আমি বুঝাতে চেয়েছি যে এম বলতে বোঝাচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের রো, এন বলতে বোঝাচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম, এবং পি বোঝাচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো, যেহেতু দুটো সমান সেহেতু একটাই নিয়ে নেওয়া হয়েছে। তাহলে এবার প্রথমে আমরা এ ম্যাট্রিক্সটা প্রিন্ট করি। সো এ ম্যাট্রিক্সটা প্রিন্ট করার ক্ষেত্রে আমরা কীভাবে প্রিন্ট করব, একটা ফর লুপ চালাইলেই হয়ে যাবে, নেস্টেড লুপ চালাতে লাগবে। আই ইকুয়াল টু 0, আই লেস দেন এম, যেহেতু আমাদের ম্যাট্রিক্সটা এম ইন্টু পি আকারের, সেহেতু আই ইকুয়াল টু 0, আই লেস দেন এম, আই প্লাস প্লাস, জে ইকুয়াল টু 0, জে লেস দেন এম ইন্টু পি আকারের ম্যাট্রিক্স পি, তাহলে জে প্লাস প্লাস, সেহেতু সরি এটা হচ্ছে ফর লুপ, লুপি শুরু করিনি। এবং এখন আমরা এখানে প্রিন্ট করব যে এটা দ্বারা বোঝাচ্ছে রো এবং এটা দ্বারা বোঝাচ্ছে কলাম। তাহলে প্রথম রোয়ে, প্রথম রোয়ের যে কলামগুলো রয়েছে সেই কলামগুলো আগে প্রিন্ট করি, প্রিন্টএফ
এক্সেল ডি একটা ট্যাব নেই, ব্যাকস্পেস টি ট্যাবটা শুরুতে নেই, পার্সেন্টলি ব্যাকস্পেস টি কমা, এটা হচ্ছে আমরা এ প্রিন্ট করবো, এ আই জে, এবং একটা সারি প্রিন্ট করার পর, সারি সমস্ত কলামগুলো প্রিন্ট করার পর আমরা একটা নিউ লাইন দেবো, আমরা এই পর্যন্ত কোডটাকে রান করি। আচ্ছা কোডটাকে রান করলে আমরা যে আউটপুটটা পেয়েছি সেটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা 1 2 3 4, এই ম্যাট্রিক্সটা পেয়েছি। সো আমাদের বোঝার সুবিধার্থে প্রথমে একটা প্রিন্ট করে দেই, ম্যাট্রিক্স এ আমরা ম্যাট্রিক্স এটা প্রিন্ট করে দিলাম। অনুরূপভাবে আমরা বি ম্যাট্রিক্সটা প্রিন্ট করবো, ম্যাট্রিক্স বিটা প্রিন্ট করবো, এখানে বি লিখবো, ম্যাট্রিক্স বিটা হচ্ছে পি ইন্টু এন আকারের ম্যাট্রিক্স, এখানে শুধু বি করে দিলেই সমস্যা নেই। এবং অনুরূপভাবে আমরা সি ম্যাট্রিক্সটা প্রিন্ট করবো, কিন্তু সি ম্যাট্রিক্সটা আমরা এখনো বাহির করিনি, কিন্তু আমরা আগে প্রিন্ট ফাংশনটা লিখে রাখবো এবং মাঝখানে আমরা ক্যালকুলেটরটা করবো। সো আমি আগে দেখি যে এ আর বি ম্যাট্রিক্স এসেছে কিনা, এ দেখুন আপনারা এ আর বি ম্যাট্রিক্স চলে এসেছে, এবং এই ম্যাট্রিক্সটা শুরু করার আগে আমি দুটো নিউ লাইন দিই, তাহলে দেখতে সুবিধা ভালো লাগবে। যে এ আর বি ম্যাট্রিক্স চলে এসেছে, একটু স্লো দেখাচ্ছে, সমস্যা নেই। এবার আমি করবো কি, সিমেট্রিক্সটা প্রিন্ট করবো, সিমেট্রিক্সটা হবে এম ইন্টু এন আকারে, এবং এখানে আমি সি লিখব। তো এম ইন্টু এন আকারে কেন সেটা আমি একবার প্রথমেই বলেছিলাম যে একটা ম্যাট্রিক্স যদি এম ইন্টু পি আকারের হয় এবং আরেকটা ম্যাট্রিক্স যদি পি ইন্টু এন আকারের হয়, তাহলে এ দুটো গুণফল করে যে ম্যাট্রিক্সটা পাবো সে ম্যাট্রিক্সটা হবে এম ইন্টু এন আকারের। আচ্ছা সো এবার আমরা মূল অংশে চলে আসি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে আসার জন্য আমাদের জিনিসটা লাগবে সেটা হচ্ছে সি ম্যাট্রিক্সের মানগুলো আমরা কীভাবে পাবো সেটা জন্য এই জিনিসটা আমি কপি করে নিয়ে যাচ্ছি, কপি করে নিয়ে যাই, এখানে পেস্ট করলাম। এখানে পেস্ট করার কারণটা হচ্ছে যে আমি এখান থেকে দেখে দেখে আপনাদেরকে বোঝাবো সি ম্যাট্রিক্সের মান কীভাবে আসতেছে। প্রথমেই যে জিনিসটা, যে প্রতিটা যেহেতু আমাদেরকে মান বের করতে হবে, প্রথমে আমরা যেহেতু এম এন এর এইটা কাজটা আমাদেরকে করতেই হবে, সেহেতু ফোর আই ইকুয়াল টু জিরো, আই লেস দেন এম, আই প্লাস প্লাস, জিরো, জে লেস দেন এন, জে প্লাস প্লাস, এই কাজটা করতে হবে। এই কাজটা কেন করবো,
কারণটা হচ্ছে যে আমরা যে মানগুলো বের করব m ইজ টু n আকার ম্যাট্রিক্স সিমেট্রিক্স, প্রথমে তো আমরা m কলাম, m রো এবং n কলাম বিশিষ্ট এই ম্যাট্রিক্সের মান বের করব, এবং এরপরে আমরা হিসাব করবো যে প্রতিটা ম্যাট্রিক্সের মান কত হচ্ছে। হ্যাঁ, প্রতিটা উপাদানের মানটা এরপরে হিসাব করে বের হবে, কিন্তু এইটা হিসাব করে তোমাকে বের করতে হবে। যেমন যখন এই লুপটা একটা ইটারেশন শেষ হবে, অর্থাৎ জিরো থেকে যখন ওয়ানে আসবে, তার মানে হচ্ছে যে আমি সি ম্যাট্রিক্সের একটা রোয়ের সমস্ত কলামের মান পেয়ে গেছি। অর্থাৎ আমাদের সি ম্যাট্রিক্সটা যেটা এখানে আমি বর্ণনা করেছি নিয়ে যাই, অর্থাৎ আমার যখন এখানে আই ইকাল টু জিরোর পর ওয়ান হবে, তার মানে হচ্ছে যে আমি এই দুটো উপাদান পেয়ে গেছি। এখানে যে মান যখন জিরো থেকে ওয়ান হবে, তার মানে আমি শুধুমাত্র এই উপাদানটা পেয়ে গেছি। যে মান জিরো থেকে ওয়ান হবে যখন, তখন আমি এই উপাদানটা পেয়ে যাব। যে মান যখন ওয়ান থেকে টু হবে, তখনই আমি এই উপাদানটা পেয়ে যাব। আর টু হলেই তো ব্রেক করবে, তার মানে এই দুটো উপাদান পেয়ে যাওয়ার পর এটা ব্রেক করা মানে কি, তখন উপরে যাওয়া। উপরে যাওয়ার ফলে কি হবে, তখন জিরো থেকে ওয়ান হবে, তার মানে যখন জিরো থেকে ওয়ান হয়ে যাবে সেই মুহূর্তে আমি এই দুটো মান পেয়ে যাচ্ছি। যখন ওয়ান থেকে টু হবে তখন এই দুটো মান পেয়ে যাব, এই জন্য এই দুটো মান দেখা। কিন্তু অর্থাৎ মানে আমি এই জিরো থেকে ওয়ান হওয়ার আগেই, যখন আমরা এই উপাদানে পেয়ে যাব, তার আগে আমাদেরকে ক্যালকুলেট করে উনিশের মানটা বের করতে হবে, অর্থাৎ জিরো জিরোর মানটা বের করতে হবে। এই ক্যালকুলেশনটাই হচ্ছে মূল ব্যাপার, এবং এখানেই হচ্ছে সবথেকে মনোযোগ দেওয়ার বিষয় যে আপনি কনসেন্ট্রেশনটা অনেক বেশি পরিমাণে এখানে দেওয়া উচিত, কারণ এই জিনিসটা বুঝতে পারলে বাকি জিনিসটা গোড়াগুটি ফাও, অর্থাৎ আপনি ইজিলি বুঝতে পারবেন। বাকি জিনিসটা তো বোঝার কিছু নেই, এখানে শুধুমাত্র বোঝার। দেখুন এখানে কি করতেছি আমরা, জিরো জিরো উপাদানের জন্য জিরো জিরো এ ম্যাট্রিক্সের জিরো জিরো, বি ম্যাট্রিক্সের জিরো জিরো, এ ম্যাট্রিক্সের জিরো ওয়ানের সঙ্গে বি ম্যাট্রিক্সের ওয়ান জিরো গুণ করতেছি। লক্ষ্য রাখার ব্যাপারটা এখানেই, এখানে বাহিরে যে জিনিসটা আছে আচ্ছা যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে কি করব, এই এ বি ম্যাট্রিক্স দুটো নিয়ে আসি। প্রথমে কি করতে হচ্ছে যে আমাদেরকে যে এ ম্যাট্রিক্সের জিরো জিরোর সঙ্গে বি ম্যাট্রিক্সের জিরো জিরো গুণ করতে হচ্ছে। হ্যাঁ, এবং তারপর করতে হবে কি, এ ম্যাট্রিক্সের জিরো ওয়ানের সঙ্গে বি ম্যাট্রিক্সের ওয়ান জিরো গুণ করতে হবে। এবং এখানে এই জন্যই আমরা একটা লুপ নিব ফর কে ইকাল টু জিরো কে প্লাস প্লাস, এবং এই লুপে আমাদের কিছু কাজ হবে। এখন এই লুপটা কতক্ষণ পর্যন্ত ঘুরবে সেই জিনিসটা চিন্তা করার বিষয়। এই লুপটা ঘুরবে কিরকম সেটা বলি, এখানে দেখুন এর যতগুলো কলাম, মানে এর যতগুলো কলাম আছে ততগুলো কলামের সঙ্গে এই ম্যাট্রিক্সে যতগুলো কলাম রয়েছে সেই কলামের সঙ্গে বি ম্যাট্রিক্সে যতগুলো রো আছে সবগুলোর কিন্তু প্রথমে গুণ হবে, তারপর যোগ হবে। যেমন জিরো জিরোর সঙ্গে এটা জিরো জিরো, ওয়ান জিরোর সঙ্গে জিরো ওয়ান, এরপর যে আরো থাকতো তার নিচ তাহলে, এবং এ ম্যাট্রিক্সে তাহলে কলাম সংখ্যা সংখ্যক গুণগুলো এখানে হবে। তাহলে এ ম্যাট্রিক্সে কতগুলো কলাম আছে, বি ম্যাট্রিক্সে যতগুলো রো আছে, এ ম্যাট্রিক্সে যতগুলো কলাম আছে বি ম্যাট্রিক্সে ততগুলো রো আছে, এবং এইটার মান হচ্ছে পি, তাহলে কে পি সংখ্যক বার ঘুরবে, লেস দেন পি এখানে হবে। জিরো থেকে লেস দেন পি মানে হচ্ছে পি সংখ্যক বার ঘোরানো, এই লুপটা পি সংখ্যক বার ঘুরবে। আচ্ছা, এতটুকু যদি আপনি ক্লিয়ার হন তাহলে এবার পরের অংশটুকুতে যাই। সেটা হচ্ছে যে প্রথম ক্ষেত্রে কি করতেছে, প্রথম ক্ষেত্রে কি করতেছে, যে জিনিসটা বলেছিলাম
যে খুব সুন্দর করে এই জিনিসটা লক্ষ্য রাখলে আপনার ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি যখন এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হিসাব করব, ধরো আমি কলামগুলো নিচ্ছি, যে প্রথম রোয়ের যতগুলো কলাম সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ফিক্সড, এ রোয়ের কলাম গুণ, কলামের ক্ষেত্রে কলামের গুণ কিন্তু ফিক্সড। কিরকম 19 ক্ষেত্রে কি হয়েছিল, 1 এর সঙ্গে 5 গুণ, 2 এর সঙ্গে 7 গুণ, অর্থাৎ এই কলামে যে মানগুলো আসবে, এই রোয়ের প্রতিটা কলামে যে মানগুলো আসবে সেটা হচ্ছে, অর্থাৎ সিমেট্রিক্সের ফার্স্ট রোয়ে সবগুলো কলামের মান এই কলামের সঙ্গে রিলেটেড, এবং সেকেন্ড রোয়ের সবগুলো কলামের মান এর সেকেন্ড রোয়ের সবগুলোর সঙ্গে রিলেটেড। আবার উল্টো করে যদি দেখা হয় তাহলে এটাও রিলেটেড হচ্ছে এটার সঙ্গে, এবং এটা রিলেটেড হচ্ছে এটার সঙ্গে। ব্যাপারটা একটু ক্রিটিক্যাল হয়ে গেল, আমি বোঝানোর চেষ্টা করতেছি আরেকবার। সেটা হচ্ছে যে এ জিরো জিরো এবং বি জিরো জিরো, আবার এ জিরো ওয়ান বি জিরো ওয়ান, এটি গুণফল। দেখো এখানে ওয়ান টু কিন্তু ফিক্সড আছে, এতটুকু মাথায় রাখুন তাহলে বুঝতে পারবেন। এখানে ওয়ান টু ফিক্সড এবং এখানে ফাইভ সেভেন, এটি মিলে আমাদের প্রথম উপাদানের মানটা হয়েছে। পরেরটার মানের ক্ষেত্রে কিন্তু ওয়ান সিক্স টু এইট, এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, বাট আমাদের কিন্তু এই কলামের কোনো চেঞ্জ হলো না, এই রো এর কোনো চেঞ্জ হলো না, সরি এই রো এর কোনো কিন্তু চেঞ্জ হলো না, এবং এভাবে কিন্তু আমরা এই পরিমাণটা পেয়ে যাব, এভাবে কিন্তু আমরা পরিমাণটা পেয়ে যাব। সো এবার আমরা লিখে ফেলি খুব তাড়াতাড়ি করে, যে সি আচ্ছা তার আগে যে কাজটা করতে হবে, যে আমি সাম নামে একটা ভেরিয়েবল নেবো, ইকুয়াল জিরো করে দিলাম। সাম নামে ভেরিয়েবলটা কেন নিলাম বলি, সেটা যে আমাদের তো এগুলো যোগ করতে হবে, এই দুটো গুণ করে এই দুটো গুণ করে যোগ করতে হবে, এই যোগফলটা আমি সামে নেবো, নেওয়ার পরে এখানে আমি অ্যাসাইন করবো। আপনারা ডাইরেক্টলি অ্যাসাইন করতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। তো আমি এখানে লিখবো যে এই সামের মানটা কি হচ্ছে, সামের মানটা হচ্ছে সাম প্লাস এ আই কে ইনটু বি কে জি, এটা হচ্ছে। হ্যাঁ দেখুন অফকোর্স হবে, কারণ এখানে দেখুন এখানে আই এর মান জিরো, জি এর মান জিরো, আই এর মান জিরো, জি এর মান জিরো, এখানে কে এর মান জিরো, এখানে কে এর মান ওয়ান, সরি এখানে কে এর মান ওয়ান। এখানে কে এর মান জিরো, এখানে কে এর মান ওয়ান, প্রতিটা ক্ষেত্রেই এখানে প্রথম ক্ষেত্রে আই এর মান জিরো, জি এর মানও জিরো, আই জি, এখানে আই এর মান জিরো, জি এর মান ওয়ান, এখানে জি এর মান ওয়ান, আই এর মান ওয়ান, জি এর মান জিরো, এখানে আই এর মান ওয়ান, জি এর মান ওয়ান। তাহলে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, এ আই কে, তাহলে এ আই মানে কি জিরো, কে হচ্ছে জিরো, এ আই কে ইন্টু বি কে জে, বি কে এর মানও জিরো, জে এর মানও জিরো, তার মানে সবগুলো জিরো, প্লাস এটা হয়ে গেল, এর সঙ্গে প্লাস করবে কি আবার এ আই কে,
এআই কে কি? আই হচ্ছে 0, কে হচ্ছে 1, সঙ্গে বি কেজে, এই কেজে এদের যোগ করবে। কিভাবে যোগ করলো? এইটা হচ্ছে যখন প্রথম লুপটা ঘুরবে এইটার, যখন কে ইকুয়াল টু 0 হবে, 0 থেকে 1 হবে, তখন এই মানটা হিসাব করে বের করা হবে। এই মানটা হিসাব করে বের করে সামে রাখা হবে। সামের মান প্রথমে থাকবে 0, সরি সামের মান প্রথমে থাকবে 0, যখন এখানে আসবে তখন সামের মান 0 প্লাস এটা হয়ে যাবে, এবং যখন কে এর মান 1 হবে, যখন কে এর মান 2 হবে, তখন সামের মান 0 প্লাস এটা প্লাস এটা হয়ে যাবে। অর্থাৎ আমি তখন সি 0 0 মান পেয়ে যাবো, এবং 2 করার সঙ্গে সঙ্গে যদি এই লুপটা ব্রেক করবে তখনই আমরা এটা পেয়ে যাব। এবং এখানে আমরা লিখে দেব সি আই জে ইকাল টু সাম, আমরা এখানে লিখে দেবো যে সি আই জে এর মানটা হচ্ছে সাম। এটা আমরা হিসাব করে যেটা বের করলাম সেটা, এই লুপ থেকে আমরা কিন্তু একটা উপাদানের মান পেয়ে যাব, এটাই বলেছিলাম। সো এভাবে আমরা মোটামুটি পেয়ে গেছি। এবার আমি এটাকে রান করি, এরর নেই, দেখুন খুব সুন্দর করে প্রতিটা মান আমরা পেয়ে গেছি। ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি, ম্যাট্রিক্স সি 19, 22, 47, 50। আশা করি সমস্যা হওয়ার কথা নয়। তারপরে যেহেতু অনেক জটিল একটু ব্যাপার, আসলে এই জিনিসটা বোঝাটা অনেক জটিল একটু ব্যাপার, এই জিনিসটা বুঝলে বাকিটা বোঝাটা ইজি। তো আমি চেষ্টা করব যে আমি চেষ্টা করবো না আমি আশা করব যে আপনারা ব্যাপারটা একটু ডিপলি চিন্তা করবেন, না হলে গুগলে হেল্প নিতে পারেন, আমাকেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হয় পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ।